আল্লাহ দুনিয়াতে খালি আমারই পাইছে এরকম লোক আছে না নাই নো ট্রাই টু চেঞ্জ ইওর সেন্টেন্স এই বাক্য পরিবর্তন করেন যেই বলবে ভাই কেমন আছো যে অবস্থায় থাকেন না কেন দুঃখ কষ্ট হতাশা সব কিছু এড়িয়ে বলবেন ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বগুড়ার মানুষের আওয়াজ নাই হেতেরা চায় দিনদার ক্যাটরিনা কাই দিনদার পরিমণি দিন শেষে আমও যায় দিন শেষে সব শেষ হয়ে যায় তবে মেইন জিনিসটা হচ্ছে চরিত্র বলেন মেইন জিনিসটা কি আর কিছু কিছু যুবক সাদা চামড়া ছাড়া তো বিয়েই করবে না সে বিয়েই করবে না সে তো সাদা চামড়া পায় ঠিকই কিন্তু দিন শেষে ছাগা খেয়ে বেকা হয়ে যায় ঠিক না বলেন যুবক শোন আমি তোমাকে বলি সাদা চামড়া সব খারাপ না সবসময় মাথায় রাখবা চরিত্র যার ভালো সব তার ভালো চরিত্র যার ভালো না তার সুন্দরী চেহারা হোক টাকা হোক পয়সা হোক গাড়ি হোক তার কিচ্ছু ভালো হতে পারে না চরিত্রবান মেয়েদেরকে বিয়ে করব ঠিক আছে ইনশাআল্লাহ নবীকে যে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন একজন মহিলার মাধ্যমে বানিয়েছেন মহিলাটার নাম কি বলেন তার মহিলাটার নাম কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তুমি আমাদের সবার জীবনে এরকম পুত্র পবিত্র নারী স্ত্রী হিসেবে দান করে দিও পড়া আমিন এবার আল্লাহ নবীকে উপদেশ দিচ্ছেন ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ও নবী ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না করবেন না এটা করবেন না ইয়াতিমরা হচ্ছে আমাদের সম্পদ ইয়াতিমদের সঙ্গে যে খারাপ ব্যবহার হক করবে সে হবে জাহান্নামের বাসিন্দা ঠিক না আচ্ছা আরেকটা সাজেশন দিয়ে যাই এই আওয়াজ হবে না প্লিজ আমি শেষের দিকে আছি শেষ ভালো যার আমি কিন্তু বলবো প্রাইড করে রাজশাহী গিয়ে যে বগুড়ায় গিয়েছিলাম আসলেই বগুড়ার মানুষ ভালো তবে এটা বলতে সক্ষম হব তখন দোয়া করে বাসায় ফিরে যাবেন যখন ইনশাআল্লাহ পড়েন সবাইকে ধরে রাখা সম্ভব না কারণ অনেকে শুধু আমার চেহারা দেখতে আসছে চেহারা দেখা শেষ বাড়ি ওর তো কোরআনের প্রতি কোনো ভালোবাসা নাই আছে এই যে একখানে ইডা দেখছে এরে ইউটিউবে দেখছি কে রে দেখে আসছে তো যাই তো আর এখন যারা বসে আছে এরা সব খাঁটি প্রেমিক খাঁটি কোরআনের প্রেমিক আল্লাহ আপনাদের কবুল করুক পড়া আমিন যদি কখনো দেখেন আপনার সামনে ইয়াতিম ছেলে বসে আছে ওর সামনে কখনো নিজের সন্তানকে আদর করবেন না এর কারণটা হচ্ছে ইয়াতিমের সামনে যখন আরেকজন বাবা তার সন্তানকে আদর করে তখন ইয়াতিমের কলিজাটা ছেড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় কষ্টে শেষ হয়ে যায় এই জন্য ইয়াতিমদেরকে কাছে ডাকবেন ভালোবাসবেন রাজি আছেন ইনশাআল্লাহ ওয়াম্মা সাইলা ফালা তানহা গরিব যদি আসে কখনো আপনার কাছে খালি হাতে ফিরাই দিবেন না রাজি আছেন ইনশাআল্লাহ যা আছে এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা যা আছে দিবেন তো ইনশাআল্লাহ লাস্ট ইনস্ট্রাকশন ওয়াম্মা বিনিআমতি রব্বিকা ফাহাদ্দিথ হোয়ার এভার ইউ গো জাস্ট ট্রাই টু ডিসক্রাইব দ্য মার্সি অফ ইউর লর্ড তুমি যেখানেই যাও রব তোমাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করবা মানুষকে বলবা যে আল্লাহ আমাকে এই 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 নিয়ামত দিয়েছে পারবেন তো ইনশাআল্লাহ তার মানে জিকির করবেন আছে 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 বলেন জিকির করবেন কি আছে 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 ভাই আছে আমি ঠিক আছি ভাই ঠিক আছে অনেকে দেখবেন যে ভাই কেমন আছো ভাই বলে ভাই আর বলিস না রে ভাই আল্লাহ দুনিয়াতে খালি আমারই পাইছে এরকম লোক আছে না নাই নো ট্রাই টু চেঞ্জ ইওর সেন্টেন্স এই বাক্য পরিবর্তন করেন যেই বলবে ভাই কেমন আছো যে অবস্থায় থাকেন না কেন দুঃখ কষ্ট হতাশা সব কিছু এড়িয়ে বলবেন ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বগুড়ার মানুষের আওয়াজ নাই পড়েন পড়েন আলহামদুলিল্লাহ আবার পড়েন আলহামদুলিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য পিস অফ ইওর হার্ট হ্যাঁ ট্রাই টু কনসেন্ট্রেট ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য পিস অফ ইওর হার্ট ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য পিস অফ ইওর মাইন্ড দেন ইউ উইল বি নট এবল টু গেট ইট বাই দ্য মানি ঠিক কিনা বলে তুমি যদি মনের প্রশান্তি পেতে চাও টাকা দিয়ে পাবা না রবের জিকির বেশি বেশি করো এটা তোমার আত্মাকে ঠান্ডা করে দিবে সুবহানাল্লাহ পড়েন তো আমার সঙ্গে সকলেই পড়েন সুবহানাল্লাহ আওয়াজ আওয়াজ আওয়াজ
সকলে আবার পড়েন সুবহানাল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা আওয়াজ দিয়ে বলতে হবে ইল্লাল্লাহ এবার মুসলমানদের হৃদয়ের স্লোগান মুসলমানদের জীবনের স্লোগান মুসলমানদের কলিজার স্লোগান সকলে আমার সঙ্গে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে উচ্চারণ করবেন সকলেই পড়েন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো এই সাহস থাকবে তো ইনশাআল্লাহ শোনো তুমি যেই দল করো যেখানে তুমি যাও না কেন উচ্চ উচ্চ কণ্ঠে বলবা আমি মুসলমান ঘরের সন্তান আমি যুবক আমার এই শরীরে বইছে অমরের রক্ত আমার এই শরীরে বইছে অমরের রক্ত আবু বকরের রক্ত আমরা কখনো কাফেরদের সামনে বাতেলদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ মনে রাখবা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় তোমাদের মধ্যে একটা যুবক যদি আজকে অমরের মতো দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ বাংলার মাটি আগামীকাল থেকে নাস্তিক্যবাদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমার এই বাংলার ধামাল ছেলেরা বগুড়ার ছেলেরা যদি সাহস নিয়ে মাঠে ময়দানে নামতে পারে যে নবীর দুশ্মনরা হুঁশিয়ার সাবধান আল্লাহর কসম করে বলতে পারি আগামীকাল কেউ যদি নবী কটূক্তি করতে চায় সে বলার আগে একশো বার ভাববে এই সাহস নিয়ে চলবা তো ইনশাআল্লাহ আর যদি কখনো দেখো আমার এই বাংলার মাটিতে কেউ কোরআনকে রুদ্ধ করবার চেষ্টা করছে তাফসির প্রোগ্রামকে বন্ধ করবার চেষ্টা করছে বাংলার জমিনে ইসলাম কিনে কেউ পায়তারা করছে আর ডাক এসেছে ইসলামকে রক্ষা করবার জন্য কোরআনকে রক্ষা করবার জন্য দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে রক্ষা করবার জন্য জীবন দিতে হবে জীবন দিয়ে দেশকে রক্ষা করতে ইসলামকে রক্ষা করতে কারা কারা প্রস্তুত দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও মাশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সকলকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন পড়া আমিন আজকে যে কলিজার টুকরা কমিটি বৃন্দরা আয়োজন করেছে আল্লাহ তাদের সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন পড়া আমিন সকলেই দুরুদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ এই চা তো ঠান্ডা ভাই চা গরম নেই না না প্রশ্ন প্লিজ অনেক একদম দুরুশিপন আল্লাহম এই দোয়া না করে এই ওয়াদা করছেন প্লিজ ওয়াদা ভঙ্গ করবেন না বসে স্পেশাল কি আছে দোয়া করার জন্য বা তারও কোনো সমস্যা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ রব্বুল আলামিন আজকে খুবই বড় যুব সমাজের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে আল্লাহ যে যুবক ভাইরা কলেজের টুকরা যুবক ভাইরা কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন যুবক ভাইদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও যারা দুঃখ কষ্ট হতাশার মাঝেও এত কষ্ট করে আজকের এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছে প্রত্যেকটা কলিজার টুকরা যুবকের বিনিময়ে তুমি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম তুমি নসিব করে দিও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যেই মায়েরা যেই বোনরা পর্দার থেকে আমার কথাগুলো শুনেছে আল্লাহ আমি কাউকে আঘাত করে এক পয়সা কথা বলতে চাইনি আল্লাহ যা যা বলেছি আমার মা বোনদেরকে সম্পূর্ণ আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আমার ডানে আমার ভাবে অনেক মুরব্বিন আয়জাম বসে আছে আল্লাহ দয়া করে মেহরবানি করে সমস্ত মুরব্বিন আয়জামকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এক যুবক দোয়া চেয়েছে সামনে পরীক্ষা দয়া করে মেহেরবানি করে তার পরীক্ষায় তুমি ভালো ফলাফল করো তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাদের পরীক্ষা রয়েছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের পরীক্ষায় ভালো ফলাফল করার সুযোগ তুমি দিয়ে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মন নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও কিয়ামত পর্যন্ত এই মাহফিল জায়গায় থাকে আল্লাহ সেই শক্তি সেই তৌফিক আল্লাহ যুব সমাজকে তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সভাপতি মাসজিদের সভাপতি সিলেট সাহেব ক্যাশিয়ার সাহেব সহ যারা কষ্ট করেছে আল্লাহ মেধা দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ সকলের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين